জীবন যদি হয় যুদ্ধক্ষেত্র, তবে ইচ্ছাশক্তিই সাফল্যের মূল চাবিকাঠি। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। শুরু থেকে যদি শেষ হতে পারে, তবে শেষ থেকেও শুরু হতে পারে। জীবনের মূলমন্ত্র এটাই করে নিয়েছেন সুধা চন্দ্রন। যখন জীবনের কঠিনতম অধ্যায় এসেছিল, তখন তিনি কিশোরী। অন্য কারোর ক্ষেত্রে হয়তো জীবনটাই স্তব্ধ হয়ে যেত, কিন্তু সুধা তার চড়ুইবেতি মন্ত্র সাধনা বন্ধ করেনি। সুধার পরিবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লির। তার বাবা মা থাকতেন মুম্বাইয়ে। সেখানেই 1965 সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় সুধার। নাচের প্রতি তীব্র আকর্ষণ দেখে মেয়ের নাচ শেখার ব্যবস্থা করলেন সুধার বাবা কেডি চন্দ্রন। 3 বছর বয়সে শুরু হওয়া নাচ ক্রমশ প্যাশন হয়ে দাঁড়ালো সুধার জীবনে। প্রতিদিন স্কুলের পরে নাচ শিখে তিনি গভীর রাতে বাড়ি ফিরতেন। মঞ্চে তার প্রথম অনুষ্ঠান 8 বছর বয়সে। পড়াশোনা আর নাচ চলছিল সমানতালে। 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় সুধা পেলেন 80% নম্বর। পরে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। সাফল্যের এই সিঁড়িতে পা রাখার আগেই সুধার জীবনে নেমে আসে দুঃস্বপ্ন। তার 16তম জন্মদিনের আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে যায় সুধার স্বপ্ন। তিরুচিরাপল্লিতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন সুধা। স্থানীয় হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। অভিযোগ, সেখানে চিকিৎসকদের গাফিলতিতে তার ডান পায়ে গ্যাংগ্রিন ধরে যায়। আঘাতের গুরুত্ব না বুঝে সাধারণ প্লাস্টার করে রাখা ছিল পা। চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় সুধাকে। চিকিৎসকরা বাধ্য হন সুধার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে। তা না হলে তার সারা দেহে পচন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। দুর্ঘটনার পরে শারীরিক আঘাতের থেকেও মানসিক আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন সুধা। আর কোনোদিন নাচতে পারবেন না, এই আশঙ্কায় তার চোখে নেমে আসে গাঢ় অন্ধকার। দুর্ঘটনার পরে 4 মাস লেগেছিল সুধার সোজা হয়ে দাঁড়াতে। কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তার বাবা। এরপর 3 বছর ধরে ফিজিওথেরাপি। ধীরে ধীরে কৃত্রিম অঙ্গকেই এগিয়ে চলার মূল মাধ্যম করে নিলেন সুধা দেবী। একদিন সুধা তার বাবাকে গিয়ে বললেন তিনি আবার মঞ্চে অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠান হলো সেন্ট জেভিয়ার্স কলেজে। এক শিল্পীর পুনর্জন্ম দেখতে কলেজের অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি। অনুষ্ঠানে সুধার ভরতনাট্যমে মোহিত হয়ে যায় অডিটোরিয়ামের দর্শক। অনুষ্ঠান শেষে সুধার আসল নকল দুটি পা স্পর্শ করেন তার বাবা। মেয়েকে বলেন তিনি দেবী সরস্বতীর পদযুগল স্পর্শ করলেন। দ্বিতীয়বার পথ চলা শুরু করে দেশ বিদেশ জয় করতে খুব বেশি সময় লাগেনি সুধার। অল্প কয়েকদিনের মধ্যেই তার নাম পরিণত হলো এক প্রতিষ্ঠানে। স্কুলের পাঠক্রমে অন্তর্ভুক্ত হলো তার লৌহকঠিন মানসিকতা। 1984 সালে মুক্তি পায় সুধার জীবনের ওপর তৈরি তেলেগু ছবি ময়ূরী। তিনি নিজেই অভিনয় করেন নিজের ভূমিকায়। 2 বছর পরে মুক্তি পায় এর হিন্দি সংস্করণ নাচে ময়ূরী। ময়ূরী ছবিতে অভিনয়ের জন্য সুধা জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন। এরপর তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি, ভোজপুরি ও হিন্দিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত একমাত্র বাংলা ছবিটি হলো রাজ নর্তকী। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে ছোট পর্দার মেগা সিরিয়ালে তাকে মূলত খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। 1994 সালে সহকারী পরিচালক রবি ডাংকে বিয়ে করেন সুধা। নাচ, অভিনয় এবং নিজের নাচের স্কুল নিয়ে ময়ূরীর মতোই শতকলাপে আজ বিকশিত সুধা। সুধার অনুরাগী ও গুণমুগ্ধদের আশা, তার দৃঢ় মানসিকতা পাথেয় হোক দেশের প্রত্যেকটি মেয়ের। তিনি বিশ্বাস করেন ঈশ্বর তার সঙ্গে আছেন। হয়তো ওই দুর্ঘটনা ঈশ্বরেরই পরীক্ষা ছিল। নাচের প্রতি সুধার নিখাত প্যাশন কোষ্ঠীপাথরে যাচাই করে নেয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।